ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও রাজধানীর খোলা মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেখানে মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। এতে করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকাংশেই বাড়ছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীতে কেনাকাটার এমন চিত্রই বলে দেয় সামনের দিকে কতটা ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি। টিকেটুলির রাজধানী সুপার মার্কেটে শারীরিক দূরত্ব না মেনেই চলছে ঈদ কেনাকাটা। অনেকেই মার্কেটে নিয়ে এসেছেন শিশুদের, প্রয়োজনও মনে করছে না স্বাস্থ্যবিধি মানার। কেনাকাটার নানা অজুহাত তুলে ধরছেন তারা। অবশ্যই জানি না, তার জন্য আমরা আর কি দূরে থাকি তো দাদা, চলে পড়ছে আর কি মার্কেটে আইসা শুনি যে এখানে বাচ্চা নিয়ে ঢুকা নিষেধ। আসলে যেটা ঠিক না, তারপরে আমি বাধ্য হয়েছি কিনতে, কিছু করার নাই, নিরুপায় দাঁড়াইছি। ক্ষতি তো হয়, তাও তো আসতে হয় না, প্রয়োজনীয় জিনিস লাগে না। আর বিক্রেতারা বলছেন বারবার আহ্বান করা হলেও ক্রেতারাই মানছে না শারীরিক দূরত্ব। নাই ঠিক আছে, কিন্তু চেষ্টা করতেছেন, লোক বেশি আছে, চার পাঁচজন এসে পড়ছে, কিন্তু একজন দুজন আসলে আমরা দূরত্ব রাখার চেষ্টা করি। মানে আমাদেরও তো একটা ভয় আছে, আমরাও চেষ্টা করি। এই যে মাস্ক খুলে রাখছি, এমন বাস্তবতায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। তথ্য বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। প্রতি মুহূর্তে আপডেট থাকতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।